আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাইতেছি। কেবি জিপসাম ডেকোরেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি এখন চলে আসছি এয়ারপোর্ট দক্ষিণকান মোহাম্মদ আলামিন ভাইয়ের ফ্ল্যাটে। তো এখানে আসলে আমরা জিপসাম সাইড বর্ডার কর্নার সিলিং রোজ দিয়ে কাজ করছি, সেই কাজগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং এরকমের সাইড বর্ডার কর্নার সিলিং রোজ দিয়ে যদি আপনারা কাজ করাইতে চান অবশ্যই কাজ করাইতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতেছেন আমি এখন যে আসলে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এখানে একটা ভীম ছিল, তো ভীমটা কিন্তু আমরা খুব সুন্দর করে আটকাইয়ে দিছি যাতে বোঝা না যায় যে এখানে ভীম, এই যে দুই সাইডে ভীম ছিল, এই সাইডেও ভীম, এখানে খুব সিম্পল কাজ দিছি আর এই সাইডে অ্যারাবিয়ান ডিজাইনের ডিজাইন বোর্ড দিছি, দিয়া আমরা এই জায়গাটা খুব সুন্দর করে আটকাইয়ে দিছি এবং স্পট লাইটের ব্যবস্থা করে দিছি, যার কারণে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার। মূলত এখানে আমরা সাইড বর্ডার কর্নার সিলিং রোজ দিয়ে যে কাজগুলি করছি এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। যখন আমরা কাজ করছি তখন কিন্তু এগুলি সাদা ছিল, এখন কালার করা হয়েছে গোল্ডেন কালার দিয়ে এবং অ্যান্টিক কালার দিয়ে আসলে মূলত এই কাজগুলি করা হয়েছে। আমাদের এই কাজগুলি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে করে থাকি। তো এখন যেই কাজগুলি দেখতেছেন এরকম কাজ চাইলে আপনারাও করাইতে পারেন এবং আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতেছেন 32 ইঞ্চি একটি সিলিং রোজ আমরা দিয়েছি, খুব সুন্দর করে আসলে কাজগুলি করা হয়েছে, একেবারে নিখুঁতভাবে এই কাজটি করা হয়েছে যার কারণে দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো আপনারা যারা সিম্পলের ভিতরে কাজ করাইতে চান অবশ্যই এই বর্ডার দিয়ে কাজ করাইতে পারেন কম খরচের ভিতরে, আর যারা বেশি খরচ বাজেট বেশি তারা কিন্তু সিলিংয়ের কাজ করাইতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।